যে আজি কংগ্রেস দলের শক্তি হয়েছে অসমৰ জনসাধারণ। আমি বাহুবল ধনবলক আমার শক্তি বলে ভাবা নাই, আমি জনবলক শক্তি বলে ভাবিছো। আর জনবল আমার পক্ষত কি কারণে আছে? বিজেপির অপকর্ম, প্রলোভন, ভ্রষ্টাচারের কারণে আছে। যদি কংগ্রেস নাই তো মোদী ডাঙরিয়ার ক্যাম্পেনিংত কি আহিব লাগে? মোদী ডাঙরিয়া নাহিলে হল দেখো। যদি কংগ্রেস নাই অমিত শাহ ডাঙরিয়া কি আহিব লাগে? যদি কংগ্রেস নাই আজি বিহু দিনাখনো মুখ্যমন্ত্রী ঘর ঘুরে খাবলে বই থাকা নাই। এই অবস্থা কি হয়েছে? অরুণোদয় ফর্ম বিলাই পুনের প্রলোভন দিব কি লাগে? আমি আজি বাসুদেব থানের পর কৈছো, আমি কংগ্রেসে যেদিন ক্ষমতা পাম আমি অরুণোদয় নহয়, আমি 2500 টকিয়া নলক্ষ্মী প্রতি মাহর 9 তারিখে প্রতিগী সাধারণ মহিলাক দিম। যান চিন্তা তাতকেও বেশি চিন্তা আজমল ডাঙরিয়া জিকিব না হারিব, কারণ আজমল ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মানে যে এজন মানুষের মুখা একটা পিন থাকে, এই দুইজনে কেতিয়া কার মুখা পিনের ঠিক নাই। আজমলে হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মায় বদরুদ্দিন আজমল।